প্রিয় শিক্ষার্থীরা, দুঃখ প্রকাশ করছি আমরা এর আগে যে লাইভে ছিলাম, লাইভের নেটওয়ার্কের ত্রুটির কারণে ল্যাপটপ থেকে যে নেটওয়ার্কের যে স্পিড সেটি সম্ভব হচ্ছিল না লাইভ টেলিকাস্ট করা, যার কারণে শব্দ শুনতে তোমাদের সমস্যা হয়েছে। যারা আসো লাইভে এখন, তোমাদের সবাইকে স্বাগত। দর্শনের এর আগে ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম মুসলিম দর্শন সম্পর্কিত প্রাথমিক বিষয়গুলো। অভিযোগগুলো সব মিলে দর্শনে তিনটা শ্রেণীকে মুসলিম ধর্মতাত্ত্বিক যে অনেকগুলো বা দার্শনিক সম্প্রদায় এরকম যে অনেকগুলো সম্প্রদায় হচ্ছে, যারা আছে মুসলিম চিন্তাবিদ, মুসলিম চিন্তাবিদদের ধর্মীয় রাজনৈতিক সম্প্রদায় যারা ছিল, ধর্মীয় রাজনৈতিক সম্প্রদায়ের মধ্যে ছিল হচ্ছে খারিজি, সুন্নি এবং শিয়া সম্প্রদায়। তারপর হচ্ছে মুসলিম ধর্মতাত্ত্বিক সম্প্রদায় ছিল হচ্ছে দার্শনিক সম্প্রদায় যারা ছিল তারা হচ্ছে মুতাজিলা, আশারিয়া, সুফিউ, ফালাসিফা গোষ্ঠী। আমরা আজকে আলোচনা করব হচ্ছে মুতাজিলা সম্প্রদায়ের নীতিগুলো কি এ বিষয়ে। আশা করি এখন লাইভে তোমরা সুস্পষ্টভাবে শুনতে পাচ্ছ। যদি সমস্যা থাকে তোমরা এখন কমেন্ট করতে পারো। শুনতে সমস্যা হলে তোমরা কমেন্ট করো। আমরা আলোচনা শুরু করি। তাহলে মুতাজিলা সম্প্রদায়ের উদ্ভবের যে হিজরি 80 খ্রিস্টাব্দে, যেটা ইংরেজি 699 খ্রিস্টাব্দে মুতাজিলা প্রখ্যাত ব্যক্তিত্বের আবির্ভাব ঘটে। তাদের একজন হচ্ছেন ওয়াসিল বিন আতা, আরেকজন হচ্ছে আমর ইবনে উবাইদ। তারা বসরার বিখ্যাত আলেম যিনি মসজিদে ভাষণ দানকারী হিসেবে সুপরিচিত ছিলেন, হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসাচ্ছিলেন। একদিন তিনি ভাষণ দিচ্ছিলেন, হাসান আল বসরি ভাষণ দিচ্ছিলেন। একজন ব্যক্তি তখন একটি প্রশ্ন নিয়ে সেখানে উপস্থিত হন। সে প্রশ্নের উত্তরে প্রথম পক্ষ উত্তর একজন মুসলিম বলে গণ্য করা উচিত, তাকে একজন অবিশ্বাসী বলে যথাযথ অভিযুক্ত করা ঠিক নয়। তার বিচারের ভার আল্লাহর উপরে ন্যস্ত করা উচিত। পবিত্র কোরআনে শাস্তিমূলক আয়াতের উপর অত্যধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। ইতিমধ্যে এ যে গুরুত্ব পাপ সম্পাদনকারী যেহেতু দিন থেকে খারিজ হয়ে গিয়েছে, তাই তাকে সম্ভবত বিশেষী বলে গণ্য। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তর দেওয়ার পূর্বেই ওয়াসিল অথবা আমর ইবনে উবায়ে তাদের যে সে বিশ্বাসীও না অবিশ্বাসীও নয়। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে এবং বলেন যে ইতাজালা আন্না, অর্থাৎ সে আমাদের দল পরিত্যাগ করেছে, অর্থাৎ ওয়াসিল ইবনে আতা অথবা আমর ইবনে উবাইদ তাদের যে কোনো একজন। এবং হাসান পরিত্যাগ প্রান্তিক প্রচার করতে শুরু করে মুতাজিলা নামে পরিচিত। তো যারা ওয়াসিল এবং পরিচিত তারা ছিলেন, এই দুজনে ছিলেন প্রগাঢ় পাণ্ডিত্যের অধিকারী। কদর এবং আদল মতবাদ ভিন্ন, তারা তাদের ব্যাখ্যা আরো গুরুত্বপূর্ণ সূক্ষ্ম বক্তব্য সংযোজন করেন, ফলে অচিরেই এই সম্প্রদায়ের দ্রুত প্রসার ঘটে এবং তারা এত সক্রিয় শক্তিশালী হয়ে ওঠেন যে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে তারা সক্ষম হন। আমরা মুতাজিলাদের মূলনীতিগুলো নিয়ে আলোচনা করি। মুতাজিলা সম্প্রদায়ের মহান চিন্তানায়ক আবু আল হুসাইন আল মাইয়াত, তাদের পাঁচটি মূলনীতি রয়েছে সম্পূর্ণরূপে মেনে নিতে হয়।
খোদার একত্ব, আল ওয়াদ আল আদল বা খোদার ন্যায় বিচার, আল ওয়াদ ওয়াল ওয়াইদ পুরস্কার, আল মানসির মধ্যবর্তী অবস্থা, আমর বিন মারুফ ওয়া নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখা। অন্যগুলো হচ্ছে প্রথম দুটি নীতি হচ্ছে তাদের কেন্দ্রীয় নীতি, কারণ মুতাজিলা যখন একান্তভাবে নিজেদেরকে ঐক্য ন্যায় বিচারের লোক বলে অভিহিত করতেন, তারা নিজেদেরকে আল্লাহর একত্ববাদ ধারক ও বাহক বলে ঘোষণা করতেন। প্রথমত হচ্ছে আত্মাহিদ, খোদার একত্ব। যদিও মুসলমানগণ আল্লাহর একত্বে সুদৃঢ় বিশ্বাস দ্বারা শিরক থেকে নিজেদেরকে দূরে রাখেন, তবু মুতাজিলাগণকে উৎকৃষ্ট ঐক্যবাদী বলে অভিহিত করা হয়, কারণ তারা তাওহীদ ধারণাকে অমূর্ত চিন্তার বিষয়ভূত করে দর্শনকে উপজীব্য করে তোলে। সমস্যা উপস্থাপন করেন এবং প্রত্যেকটি সঙ্গে তাওহীদ ঐক্যের গুরুত্ব সম্পর্ক স্থাপন করেন। চারটি বা ঐশীগুণাবলী, পবিত্র কোরআন সৃষ্ট বা অসৃষ্ট এ সম্পর্কিত সমস্যা আলোচনা, তারপর যে পবিত্র কোরআনে আল্লাহর বাহ্যিক আকৃতি আয়াতের ব্যাখ্যা, আর হচ্ছে আল্লাহ দর্শনের সম্ভাব্যতা, এ চারটি বিষয় নিয়ে তাদের সমস্যা। এবং এগুলোর সাথে আল্লাহর একত্বকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেন, আল্লাহর একত্বের সাথে সাংঘর্ষিক যত কিছু তারা সেগুলোকে পরিত্যাগ করেন। আমরা প্রথমে সত্তার সঙ্গে আল্লাহর গুণাবলী বা সিফাতের সম্পর্ক নিয়ে আলোচনা করছি। পবিত্র কোরআনে আল্লাহকে সর্বজ্ঞাতা, শক্তিশালী, চিরঞ্জীব বলে বর্ণনা করা হয়েছে। সিফাতিয়া গোষ্ঠী মনে করে যে আল্লাহর জ্ঞান, শক্তি এবং জীবন প্রভৃতি গুণাবলী রয়েছে। এ প্রশ্নে মুতাজিলা যখন আপত্তি তুলেন, যে তারা বলেন যে আল্লাহ এক, তার গুণাবলীকে এইভাবে বর্ণনা করার অর্থ হচ্ছে তার উপর বহুত্ব আরোপ করা, সমস্যা সৃষ্টি করতে পারে। যদি গুণাবলীকে আল্লাহর সত্তা থেকে ভিন্ন স্বতন্ত্র বলে ভাবা হয়, তা বহু ঈশ্বরবাদে পরিণত হবে। যদি গুণগুলো তাহলে বহু ঈশ্বরবাদে সমস্যা পরিণত হবে। মুতাজিলা এখন আল্লাহর গুণাবলী, জ্ঞান, শক্তি, জীবন প্রভৃতি কীভাবে ব্যাখ্যা করেন যে আল্লাহ তার সত্তা স্বরূপে জ্ঞাত, শক্তিশালী এবং চিরঞ্জীব, তার অর্থ এই নয় যে তিনি তার সত্তা থেকে পৃথক জ্ঞান, শক্তি, জীবন প্রভৃতি গুণ বহন করেন। যে গুণাবলী আল্লাহর সত্তার মধ্যে নয়, বরং এই গুণাবলীগুলো আল্লাহ, এগুলো হচ্ছে তারই সত্তা, এগুলো সত্তার মধ্যে নয় বরং এগুলো হচ্ছে তারই সত্তা। তার সর্বশক্তির কারণে আল্লাহ সর্বশক্তিমান এবং এই হচ্ছে তার সত্তা। তার সর্বজ্ঞানের কারণে তিনি সর্বজ্ঞাতা এবং এই হচ্ছে তার সত্তা। অর্থাৎ মুতাজিলাগণ আল্লাহর সত্তা, যে গুণাবলীগুলো আছে সে গুণাবলীগুলোকে আল্লাহর সত্তা থেকে পৃথক ভাবেন না। যে যেখানে সিফাতিয়া সম্প্রদায় মনে করতেন যে গুণাবলীগুলো আছে, গুণাবলীগুলো আল্লাহ থেকে পৃথক, তো মুতাজিলাগণ সেটা মনে করেন না। মুতাজিলা মনে করেন যে আল্লাহ থেকে পৃথক যদি গুণ বিবেচনা করা হয়ে থাকে তাহলে ভবিষ্যৎবাদে এটা পরিণত হবে, এই জন্য এগুলো পৃথক নয়। এখন আমরা আলোচনা করবো কোরআন সৃষ্ট বা অসৃষ্ট এই সম্পর্কিত মুতাজিলাদের যে মতবাদ। পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ পবিত্র নবীর সঙ্গে কথা বলেন, কথাগুলো নিশ্চিত রূপে পবিত্র কোরআনের কথাগুলো নিশ্চিত রূপে আল্লাহর কথা, এই জন্য পবিত্র কোরআনকে ওহী বাণী বা আল্লাহর বাণী অর্থাৎ কালাম, কালাম আল্লাহ বা আল্লাহর কালাম বলে অভিহিত করা হয়। কিন্তু মুসলিম অনুসারীরা আরও অগ্রসর হয় এবং এই মত পোষণ করে যে পবিত্র কোরআন অসৃষ্ট, অর্থাৎ এটা সৃষ্টি হয়নি, এটা আগে থেকে নিত্য ছিল, কোরআন অনন্তকাল থেকে আল্লাহর সঙ্গে বিদ্যমান ছিল, অবশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটের প্রত্যাদেশের কালের একটি ঘটনা। এই মতবাদের সমর্থনে পুরাতন চিন্তা গোষ্ঠী যারা ছিল তারা পবিত্র কোরআন থেকে প্রমাণ করেন, অর্থাৎ তাদের কথা হচ্ছে আল্লাহর বাণী, অর্থাৎ কোরআন হচ্ছে অসৃষ্ট। কিন্তু মুতাজিলা এখন অত্যন্ত দৃঢ়ভাবে কোরআনের চিরন্তনতাকে অস্বীকার করেন, কারণ আল্লাহ একমাত্র চিরন্তন। তাদের মতে যারা কোরআন নিত্য বা আগে থেকে সৃষ্ট বলে মন বিশ্বাস করে তারা আল্লাহর সঙ্গে কোরআনকে সহনিত্য করে ফেলে। আল্লাহর একত্ব ইসলামের মূলনীতি, এই জন্য যা কিছু নীতিবিরুদ্ধ তাকেই শিরক বলে বর্জন করতে হবে। কোরআনে প্রথমে আল্লাহর মনে উপাত্ত হিসেবে উপস্থিত ছিল, কিন্তু ভাষা এর বাহ্য প্রকাশ ঘটেছিল পরবর্তীকালে। শুধু এই অর্থে কোরআনকে নিত্য বলা যেতে পারে। আর আল্লাহর দর্শনের সম্ভাব্যতা, এই জগতে বা পরজগতে শারীরিক বা দৈহিক চোখে খোদাকে যে দেখা যায় না, এ বিষয়ে সব মুতাজিলা একমত, কারণ তাদের মতে আল্লাহ হচ্ছে স্থানকালের অতীত। আবু আল হুদায়েল এবং অধিকাংশ মুতাজিলা এখন উল্লেখ করেন যে আমাদের মনচক্ষুর দ্বারা খোদাকে দর্শন করব, অর্থাৎ আমরা একমাত্র আমাদের হৃদয়ের দ্বারা তাকে উপলব্ধি করতে পারব। তাদের মতবাদের সমর্থনে তারা যে প্রমাণ উপস্থাপন করেন তা হচ্ছে
সেই কোরআন কোটগুলো হচ্ছে যে চক্ষু তাকে দর্শন করতে পারে না এবং তিনি চক্ষু অবলম্বন করেন, তিনি সূক্ষ্মদর্শী অভিজ্ঞ। 6 নম্বর সুরা আয়াত হচ্ছে 103। তাদের মতে আয়াত হচ্ছে একটি সাধারণ প্রয়োগ এবং অর্থ হচ্ছে জগতে বা পরজগতে দৈহিক চক্ষু আল্লাহকে দর্শন করতে পারে না। মুতাজিলাদের কথা হচ্ছে এ জগৎ বলি বা পরজগৎ বলি, কোনো জগতে আল্লাহকে সরাসরি চক্ষু দ্বারা তাহলে মুতাজিলাদের কথা হচ্ছে আমরা মনোচক্ষু দ্বারা, আমাদের অন্তরের চক্ষু দ্বারা খোদাকে আমরা অনুভব করব, দেখতে হব। তারপর তারা আরো প্রমাণ হিসেবে বলেন যে মুসা আলাইহিস সালামের স্বনির্বন্ধ মিনতির জবাবে আল্লাহ দৃঢ়ভাবে না করে বলেন যে তুমি কখনোই আমাকে দেখতে পারবে না। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলেছিলেন যে তুমি কখনোই আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালামের প্রার্থনা ছিল হে আমার প্রতিপালক, তুমি আমাকে দর্শন দাও যেন আমি তোমাকে প্রত্যক্ষ করতে পারি। এটা সূরা 7 নম্বর সূরা আয়াত নম্বর 143। তাহলে মুতাজিলাদের ক্ষেত্রে হচ্ছে আল্লাহকে সরাসরি দেখা যাবে না, ইহজগৎ বলি পরজগৎ বলি, তাহলে আল্লাহকে আমরা অন্তচক্ষু দ্বারা দেখতে হবে। তারপরে কোরআনের দেহমূলক আয়াতের ব্যাখ্যা, তারা কোরআনে আল্লাহ পাকের দেহ সংক্রান্ত যে ব্যাখ্যাগুলো আছে মুতাজিলাদের কোরআন থেকে সে বিষয়গুলো কোট করেন এইভাবে যে অতএব পবিত্রতম তারই সত্তা যার হাতে রয়েছে সকল বস্তুর উপর পূর্ণ ক্ষমতা এবং নিঃসন্দেহে তোমরা তোমাদের সকলকে তারই নিকট ফিরে যেতে হবে। এটা সূরা আমি স্বীয় হস্তে সৃষ্টি করেছি যা আমার নয়ন নয়নের নিকট সঞ্চারিত, নয়নের কাছে সঞ্চারিত, আর অবশিষ্ট থাকবে আপনার রবের সত্তাই যিনি মহত্ব গৌরবের অধিপতি। এটা 55 নম্বর সূরা আয়াত 27। তাহলে মুতাজিলাগণ স্বাভাবিকভাবে পবিত্র কোরআনে বর্ণিত আল্লাহর উপর সকল প্রকার যথা মুখ হস্ত নয়ন আরস পরি অধিষ্ঠান প্রভৃতি প্রতীকী ভাষা ব্যাখ্যা করেন। মুতাজিলাগণ আল্লাহর বিশুদ্ধ ঐক্য বা তাওহীদ রক্ষার্থে সকল প্রকার আক্ষরিকতাকে তীব্র নিন্দা করেন, প্রয়োজনতার পবিত্র কোরআনের আয়াত ব্যাখ্যা নীতি অনুমোদন করেন। মুতাজিলাগণ দৈহিক অত্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ গমন অস্বীকার করেন, কবরের দৈহিক শাস্তি তুলাদণ্ড ফুলসিরাত অন্যান্য প্রতীকী অস্বীকার করেন। তবে যাই হোক দৈহিক শারীরিক যন্ত্রণার কথা তারা স্বীকার করেন। এরপর হচ্ছে আমরা আলোচনা করবো আল্লাহর ন্যায় পরায়ণতা। মুতাজিলাদের দ্বিতীয় যে নীতি ছিল, দ্বিতীয় নীতিটি ছিল আল্লাহর ন্যায় পরায়ণতা। প্রথম নীতি ছিল আল্লাহর একত্ব বা তাওহীদ, দ্বিতীয় ছিল আল্লাহর ন্যায় পরায়ণতা। মুতাজিলারা বিশ্বাস করে আল্লাহ অশুভ কিছু করেন না, তা শুধু নয় তিনি তার সৃষ্টিজীবীর অমঙ্গল করতে পারেন না, আল্লাহ তার সৃষ্টিজীবীর অমঙ্গল করেন না, তিনি এমন কিছু করতে পারেন না যা তার স্বভাব বিরুদ্ধ। সুতরাং মানব জীবনে যেসব অমঙ্গল ও দুর্ভাগ্য অনুষ্ঠিত হয় সেগুলোর কর্তা আল্লাহ নিজে নন, নিজের জীবন অকল্যাণ ও দুঃখ কষ্টের জন্য মানুষ নিজে দায়ী। মানুষ যত ধরনের অকল্যাণ মানুষ পতিত হয় সকল কিছুর জন্য মানুষই নিজে দায়ী, আল্লাহ এখানে এগুলোর জন্য দায়ী নন। কারণ হচ্ছে পবিত্র কোরআনে বর্ণনা অনুসারে আল্লাহ মূলত ন্যায়বান, ন্যায় বিচারক। মুতাজিলাগণের গ্রিক ভাব দ্বারা যে হচ্ছে আল্লাহ তার বান্দাদের প্রতি বিন্দু মতো অত্যাচার করেন না, 22 নম্বর সূরা আয়াত 10, 44, পুনরুত্থান দিবসে আমি ন্যায়ের মানদণ্ড এবং যদি এটা কেউ শস্য বীজ পরিমিত হয় তবে তাও উপস্থাপিত করবে, আমি হিসাব গ্রহণে যথেষ্ট। এটা 21 নম্বর সূরা আয়াত 47। সুতরাং মানুষের নৈতিক দায়িত্ব এবং আল্লাহর ন্যায় বিচারের জন্য মুতাজিলাগণ মানুষকে কিছুমাত্র ইচ্ছে স্বাধীনতা দেওয়ার প্রয়োজনীয়তা স্বীকার করেন। তারা এটা উল্লেখ করেন আল্লাহ মানব সত্তাকে তার ক্ষমতার অতিরিক্ত কোনো বোঝা চাপিয়ে দেন না, আমাদেরকে এ বিষয়গুলো কান্টে নীতির কথা স্মরণ করিয়ে দেয়, অর্থাৎ আমি পারি অতএব আমার করা উচিত, স্বাধীনতা দৃঢ় সংরক্ষক। মানুষের স্বাধীনতা এবং আল্লাহর ন্যায় বিচারের উভয় যোগপথ চলে। কাদের সম্প্রদায় তারা মানুষের ইচ্ছে স্বাধীনতা কর্মের স্বাধীনতার উপর বিশ্বাসী ছিল এবং তাদের মুতাজিলারও ঠিক তাই মনে করতেন যে মানুষের স্বাধীনতা এবং মানুষ তার কর্মের জন্য নিজে দায়ী, নতুবা মৃত্যুর পর পাপীজনকে শাস্তি দানে আল্লাহর ন্যায্যতা প্রতিপাদন করে না। কোনো কোনো মুতাজিলা
শাস্তি প্রদান করা হবে না, কারণ তারা কখনো ইচ্ছে স্বাধীনতা প্রয়োগ করেনি, তাই কোনো দায়িত্ব তাদের উপর বর্তায় না। এরপর শাস্তির এই মতবাদ ন্যায় বিচারের মতবাদের সাথে সম্পর্কিত। আল্লাহ ন্যায় বিচারক, তার পরবর্তী জীবনে তিনি পাপীদেরকে শাস্তি এবং ধার্মিকগণকে তিনি পুরস্কার দিবেন। পবিত্র কোরআনে আল্লাহ কি নিজে পুরস্কারের প্রতিশ্রুতি শাস্তির ভয় প্রদান করেননি? যেমন কোরআন শরীফে বলা হয়েছে, আল্লাহ বিশ্বাসীবৃন্দ ও বিশ্বাসীগণকে বেহেস্তের বাগানে অঙ্গীকার করেন, সুরা 9:32। পাপীরা নিশ্চয়ই জাহান্নামে থাকবে, সুরা 82:14। যে অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা অবলোকন করবে এবং যে অনুপরিমাণ খারাপ কাজ করবে সে তাও দেখতে পাবে, সুরা 99:7-8। মুতাজিলা বলেন যে ধার্মিকগণকে পুরস্কার এবং খারাপ ব্যক্তিদেরকে শাস্তি দেন আল্লাহর উপর বাধ্যবাধকতাপূর্ণ এবং তিনি এ ব্যতীত অন্য কিছু করতে পারেন না। মুতাজিলাদের অভিমত হচ্ছে এটি, যারা ন্যায়বান তাদেরকে শাস্তি দেওয়া, পুরস্কার ভূষিত করা এবং যারা পাপি, যারা অন্যায় অসৎ কাজ করেছে তাদেরকে শাস্তি দেওয়া, এটি আল্লাহ ব্যতিক্রম করবেন না। কারণ হচ্ছে কি, আল্লাহ হচ্ছে ন্যায়পরায়ণ এবং আল্লাহ কথার এদিক ওদিক করবেন না। এটা মুতাজিলাদের মত। এর বিপরীতে পুরাতন চিন্তা গোষ্ঠী বা আশারিগণ বিশ্বাস করেন যে পুরস্কার এবং শাস্তি দেওয়া সেটি সম্পূর্ণভাবে আল্লাহর ইচ্ছা, আল্লাহর দান। আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুরস্কৃত করবেন, করতে পারেন, আবার যাকে ইচ্ছা তাকে শাস্তি দান করতে পারেন। তবে নিশ্চিত যে তার ওয়াদা অনুসারে তিনি সৎকর্মশীলদেরকে অবশ্যই পুরস্কৃত করবেন এবং দুষ্কর্মদারকে শাস্তি দিবেন, কিন্তু কোনো বিবেচনাই তার স্বাধীনতা বাধ্যবাধকতার অধীন নয়। তিনি পাপীদেরকে শাস্তি দিবেন, আবার তিনি ন্যায় বিচারক, এই অর্থে তিনি তাদেরকে মাফও করে দিতে পারেন। আল্লাহ তার যে তাকে বাধ্য করা যাবে না, আমরা যেভাবে বাধ্য করি এটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই বা সে করতে তাকে বাধ্য করা যায় না, এটা হচ্ছে আশারিয়া যারা ছিলেন তাদের মতামত। তারপর বাধ্যবাধকতা আরোপ করার অর্থ হচ্ছে তাকে নির্ভরশীল সত্তা রূপান্তরিত করা কিংবা তাকে যন্ত্র পরিণত করা, সে যন্ত্রে যা স্বয়ং ইচ্ছেবিধিত সঞ্চালিত হয় বা কাজ সম্পাদন করেন। সৎকর্মশীলগণের পুরস্কার এবং পাপী বান্দাদেরকে শাস্তি দানে যদি তাকে বাধ্য করা হয়, তবে একজন ম্যাজিস্ট্রেট অথবা একজন বিচারকের সঙ্গে তার পার্থক্য কোথায়, যাদের রায় প্যানেল কোর্টের দ্বারা নিয়ন্ত্রিত। এটা ছিল হচ্ছে আশারিয়দের কথা, যে তাকে যদি বাধ্য করতে হয় তাই ভালো কাজের জন্য তাকে পুরস্কার ভূষিত করা, খারাপ কাজের জন্য তাকে শাস্তি দিতে বাধ্য করা হয়, তাহলে তো একজন ম্যাজিস্ট্রেট এবং বিচারকের মতোই তাকে তুলনা করা হয়ে যায়। আর শাস্তি দেয়া এবং পুরস্কার ভূষিত করা, এটা সম্পূর্ণভাবে আল্লাহর ইচ্ছা। আল্লাহ যাকে ইচ্ছা করতে পারেন, যাকে ইচ্ছা তাকে শাস্তি দিতে পারেন, পুরস্কৃত করেন, এটা হচ্ছে আশারিয়াদের মতামত। তবে মুতাজিলাদের মতামত ছিল হচ্ছে, আল্লাহ যেহেতু ওয়াদা করেছেন আল্লাহ সেই ওয়াদাই রক্ষা করবেন, সেক্ষেত্রে যারা ভালো বান্দা যারা দুনিয়াতে সৎকর্ম করবে তারা পুরস্কার ভূষিত হবে, আর যারা দুনিয়াতে অসৎ কাজ করবে তারা পরকাল। এটা হচ্ছে মুতাজিলাদের মতামত। এরপরে 4 নম্বর যে বিষয় মূলনীতি তা হচ্ছে বিশ্বাস ও অবিশ্বাসের মধ্যবর্তী অবস্থান। এখন বিশ্বাস ও অবিশ্বাসের মধ্যবর্তী অবস্থান গ্রহণ করার জন্য আসলে মুতাজিলা নাম ধারণ করেন। এ স্বভাব প্রকৃতির দিক দিয়ে মতবাদ যত না ধর্মতাত্ত্বিক তার চেয়ে বেশি হচ্ছে রাজনৈতিক। মুতাজিলা মনে করেন যে মানুষ যখন গুরুতর পাপ সংগঠন করে তখন সে বিশ্বাসী বা অবিশ্বাসী অবস্থা থাকে না। মুতাজিলাদের অবস্থানটা ছিল সবসময় এরকম, মানুষ যখন গুরুতর পাপ করে ফেলে তখন সে বিশ্বাসীও থাকে না অবিশ্বাসীও থাকে না, তখন কি থাকে, তাদের মাঝামাঝি অবস্থা থাকে। যদি অনুশোচনা ব্যতীত তার মৃত্যু গ্রহণ করে না করে তবে তাকে আগুনের শাস্তি ভোগ করতে হবে। তবে পার্থক্য হয়েছে তার উপর প্রদত্ত শাস্তি অবিশ্বাসীদের উপর প্রদত্ত শাস্তির চেয়ে কম হবে। এখানে মুতাজিলাদের মত হচ্ছে, কোনো মুসলমান যদি সে গুরুতর পাপ করে ফেলে কিন্তু গুরুতর পাপ করার পর সে যদি তাওবা না করে তাহলে সেক্ষেত্রে বিশ্বাস এবং অবিশ্বাস ব্যস্ত এবং দুজক দুর্গের মাঝামাঝি অবস্থানে থাকবে। তবে তাদের যেহেতু তারা অবিশ্বাসী, যারা কাফের তাদের চিরস্থায়ী জাহান্নামে যেখানে থাকবে সেক্ষেত্রে তাদের অবস্থানটা আর একটু উন্নততর হবে, অর্থাৎ হচ্ছে তারা অপেক্ষাকৃত কম শাস্তি ভোগ করবেন। কোরআন এবং হাদিসের ভিত্তিতে তাদের মতবাদ তারা পেশ করেন যে বিশ্বাসীরা কি মন্দ কার্যকারীদের নেই, তারা সমাপর্যায়ভুক্ত নয়। পুনরায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে গুরুতর পাপ থেকে বিরত নয় সে বিশ্বাসী বা অবিশ্বাসী নয়। আর মুতাজিলাদের পঞ্চম মূলনীতি হচ্ছে কি, সৎ কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ। সৎ কাজের নির্দেশ এবং মন্দ কাজের নিষেধ মুতাজিলাদের প্রায়োগিক ধর্মতত্ত্বের অন্তর্ভুক্ত।
প্রথম চিন্তা গোষ্ঠী এই মতবাদে সমর্থন করে। তো পার্থক্য যে মুতাজিলা কোন একে ফরজে আইন বা প্রত্যেকের জন্য অবশ্যই পালনীয় কর্তব্য পালন করেন, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা এটা প্রত্যেক ব্যক্তির উপর ফরজে আইন। কিন্তু প্রথম চিন্তা গোষ্ঠী যারা ছিলেন আশারিয়া বা তারা মনে করেন যে এটা ফরজে আইন, এটা ফরজে কে ভাই, অর্থাৎ সমস্ত সমগ্র লোকজনের মাঝে, সম্প্রদায়ভুক্ত বা সমাজভুক্ত যে লোকজনের মাঝে যে কেউ যদি এটা পালন করে তাহলে সমাজভুক্ত সকল। ইসলাম ভাব দ্বারা সম্পূর্ণ বিপরীতে মুতাজিলা মতবাদ সমূহ শুধু মৌখিকভাবে নয়, ক্ষমতাসীন রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কার্য প্রয়োগের মাধ্যমে প্রচার ঘটায়। তারা শুধুমাত্র যে নিজেরা প্রচার প্রসারণা ঘটে এই মুতাজিলা সম্প্রদায় তা নয়, বরং তাদের মতবাদ প্রসার রাষ্ট্রীয় শক্তিও তাদের মতবাদগুলো প্রসার করে। যারা তাদের মতবাদের প্রতি সমর্থন জানায় নেই, বিশেষ করে কোরআন সৃষ্ট মতবাদের প্রতি, তাদের সকলের বিরুদ্ধে আল মামুনের নেতৃত্বে মুতাজিলা মতবাদ ক্রমেই একটি দুর্বৃত্তপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করে। যারা তাদের কোরআন সৃষ্ট এদের মতবাদের প্রতি যারা সহমত পোষণ করে নাই, খলিফা আল মামুনের নেতৃত্বে তাদের যে শক্তিশালী ফোর্স, সেখানে সাধারণ মানুষের উপর তাদের ক্ষেত্রে ক্ষেত্রবিশেষ অত্যাচার নির্যাতন করা হয়। কোরআন সৃষ্ট মতবাদের প্রতি কর্মচারীদের বিশ্বাসী পরীক্ষা নিমিত্তে আল মামুন রাষ্ট্রের সকল কাজের নিকট নির্দেশনামা জারি করেন। সে সকল কাজীদের কাছে বা বিচারকদের কাছে তিনি এই বার্তা পৌঁছে দেন যে কোরআন সৃষ্ট এই মতবাদকে তাদেরকে বিশ্বাস করতে হবে। তিনি এমন নির্দেশও জারি করেন যে যারা এই পরীক্ষায় অসম্মতি জানাবে তাদেরকে মৃত্যুদণ্ড দণ্ডিত করা হবে। স্বাভাবিকভাবে এই মনোভাব জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং পরিণামে মুতাজিলাদের পতন ডেকে আনে। আমরা দেখতে পাচ্ছি সুস্পষ্টভাবে মুতাজিলারা ধর্মীয় ক্ষেত্রে যে একটা রক্ষণশীল বা গোড়া অবস্থানে থাকে এবং তাদের যে চিন্তা বুদ্ধি বিচার বিশ্লেষণ, সাধারণ নিজেদের মতো করে বিচার বিশ্লেষণটা করে এবং সেক্ষেত্রে তুলনা করে নাই, অর্থাৎ নিজের আক্ষরিক করতে যে বিষয়টি তাদের কাছে অনুধাবন হয়েছে তারা সেটি নিজেরা অনুধাবন তারা প্রয়োগ করেছে এবং রাষ্ট্রের উপর অন্য ব্যক্তির উপর সেটা প্রয়োগ করার চেষ্টা তারা করেছে। সুতরাং এটি প্রমাণিত যে মুতাজিলাগণ যুক্তিবাদী সম্প্রদায়, তারা তথ্য যুক্তির দ্বারা ইসলামের সব বিশ্বাসকে বিচার করেন এবং যুক্তি বহির্ভূত সব বর্ণনাকে প্রত্যাখ্যান করেন, শুধু যুক্তি দিয়ে তারা বিচার বিশ্লেষণ করেন। তারা খুব কমে উপলব্ধি করেন যে অন্যান্য দ্বিশক্তির ন্যায় যুক্তিরও একটি সীমাবদ্ধতা রয়েছে। যুক্তির প্রজ্ঞা সত্তা সব দিক উন্মোচন করতে পারে না, বিষয়টির বিস্তৃত বর্ণনা নিষ্প্রয়োজন। যেমন শেক্সপিয়ার বলেন, তোমার দর্শনের ভাববিলাসের চেয়েও হে হোরাসিও, ভূমণ্ডল ও বর্ণবমণ্ডলে অনেক অজ্ঞাত বিষয় রয়েছে। আধুনিক চিন্তাবিদের ধারণা উপলব্ধির ক্ষেত্রে সজ্ঞার একটি বিশিষ্ট স্থান রয়েছে, এরই অনুসিদ্ধান্তে যারা জ্ঞানের উৎসরূপে ওহী বা প্রত্যাদেশের স্বীকৃতি জানায়। সুতরাং মুতাজিলাদের যে ধর্মতাত্ত্বিক যে চিন্তাধারা চিন্তা গোষ্ঠীর ক্ষেত্রে সরাসরি হচ্ছে রক্ষণশীল এবং হচ্ছে গোড়া একটি চিন্তাভাবনা, সেক্ষেত্রে তারা শুধুমাত্র যুক্তির উপর স্থান করে, যুক্তির উপর তারা নির্ভর করে তাদের মতবাদকে কোরআনের ব্যাখ্যাগুলো তারা বর্ণনা করেছে এবং সে অন্যান্য যে বিষয়গুলো কোরআন থেকে ব্যাখ্যার ক্ষেত্রে তারা হাদিসের রেফারেন্সকে গ্রহণ করে নেয় এবং নিজেরাই নিজেদের যুক্তির ক্ষেত্রে যেটাকে বুঝতে পেরেছে সেটির উপর তারা আমল করেছে এবং অন্যদের উপর সেটা আমল করার জন্য জোর প্রচেষ্টা চালিয়েছেন। এ ছিল মুতাজিলাদের মূলনীতিগুলো। আমরা আলোচনা এখানে শেষ করছি, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে।